মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতা এবার জর্জিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় প্রাণ ঝরল শিক্ষক শিক্ষার্থীর হেলিকপ্টার যোগে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন জোরালো করা হয়েছে আশপাশের নিরাপত্তা ব্যবস্থা স্থানীয় সময় বুধবার সকালে অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টা থেকে প্রায় বাহাত্তর কিলোমিটার উত্তর পূর্বে উইন্ডার শহরের একটি স্কুলে চোদ্দ বছর বয়সী এক ছাত্র এলোপাতারি গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং সন্দেহবাজন ওই ছাত্রকে আটক করে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি জানানো হয়নি হামলার কারণ এ ঘটনার পর লকডাউন ঘোষণা করা হয় ওই এলাকার সব স্কুল এদিকে স্কুলে গুলির ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন বন্দুক সহিংসতার এই মহামারীকে নিশ্চিন্ন করার কথা জানান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এ ঘটনায় শোক জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গেল বছর পনেরো জুলাই যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জর্জিয়া অঙ্গরাজ্যের ছোট শহর হ্যাম্পটনে বন্দুকধারীর হামলায় নিহত হয় অন্তত চারজন লস্কর আল মামুন সময় সংবাদ যুক্তরাষ্ট্র